গত এপিসোডে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম যে একটা স্ট্রিংস সিঙ্গেল পিকিং এবং ডাবল পিকিং, আই হোপ সবাই তোমরা সেই প্র্যাকটিসটা করে এসেছো করেছো এবং নেক্সট লেসনের জন্য অবশ্যই অপেক্ষা করেছো আশা করি। শুরুতেই বলে নিব যে তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদেরকে লেসন ধারাবাহিক ভাবে দিচ্ছি, একটার পর একটা চ্যাপ্টার ওয়াইজ দিব, লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4 এভাবে আমি থাম্বনেইলে আমি লিখে দিব। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই, সবাই ধারাবাহিক ভাবে লেসন পাবা। বাট তোমাদেরকে এটা পাওয়ার জন্য যেটা করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি শেয়ার দিবা যেন তোমার পাশে যেন খুব সহজে গিটা শিখতে পারে। সো যেটা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে লেসন গুলা তোমরা করেছো আমার তো দেখার কোনো স্কোপ নাই, যদিও পসিবল হয় তোমরা সেটা ভিডিও করে আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দিও, আমি দেখার চেষ্টা করব। আর যেটা করবা যে ধারাবাহিকভাবে লেসন গুলোকে ফলো করবা এবং সেগুলো অবশ্যই ডায়েরিতে নোট করে রাখবা, নোট করে দেন প্র্যাকটিস করলে তোমরা খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবে। উইদাউট ডায়েরি মেনটেন তুমি কখনোই ভালো কিছু করতে পারো না, ডায়েরি মেনটেন করাটা অনেক বড় একটা ফ্যাক্ট। সো কথা না বাড়িয়ে আজকের যে লেসনটা সেই লেসনে আসি। লেসন আজকে কত লেসন মনে হয় 3 না? হ্যাঁ, লেসন 3 যেটা করবো সেটা হচ্ছে আমরা যে গত এপিসোডে যে প্র্যাকটিসটা করেছিলাম সেটা আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। আপ 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 ডাউন 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 আপ 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 ডাউন 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 এটা করেছিলাম রাইট। এখন তারপর আমরা এটাও করেছিলাম আপ ডাউন 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 আপ ডাউন। এবার যেটা দিব সেটা আশা করি বুঝতে পেরেছো, নাও পড়তে পারো, যাই হোক যেটা হোয়াটএভার। সেটা হচ্ছে যে এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা স্ট্রিংস এর ট্রিপলেট পিকিং হবে। ট্রিপলেট মিন্স হচ্ছে 3টা স্ট্রোক দিব একই স্ট্রিংস এ, ইতে 3টা, বিতে 3টা, জিতে 3টা, ডিতে 3টা, এভাবে ধারাবাহিকভাবে 3টা করে স্ট্রোক দিয়ে উপরে যাব, 3টা করে স্ট্রোক দিয়ে নিচে যাব। কিভাবে? আপ ডাউন আপ 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 হয়ে গেলে নামার সময় যে রুলস মেনটেন করব সেটা হচ্ছে ডাউন আপ ডাউন 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 ডাউন আপ ডাউন। ঠিক আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপ ডাউন আপ 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 আপ ডাউন আপ। ঠিক তেমনি নামার সময় ডাউন আপ ডাউন 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 ডাউন আপ ডাউন। হ্যাঁ, আর হ্যাঁ যেটা বলে আমি গত এপিসোডেও বলেছি আজকেও বলছি যে সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদেরকে হাতটাকে ব্রিজের উপর রাখতে হবে, হাতটা উঠিয়ে ভেবে করা যাবে না। ঠিক আছে, রিদমের বেলায় অন্য রুল, সেটা আমি ধারাবাহিকভাবে বুঝিয়ে দেবো, বাট এখন যেটা পিকিং এর বেলায় অবশ্যই এটা মাথায় রাখবা, ডান হাতের কবজিটা যেন ব্রিজের উপর থাকে। ঠিক আছে, নেক্সট যে প্র্যাকটিসটা করবা সেটা আরেকটা লেসন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে একটা স্ট্রিংসে 4টা স্ট্রোক দেবে। এবার এটাকে বলে 4x4। পৃথিবী যত গান আছে ম্যাক্সিমাম গানের যদি বলি যে আই গেস 80% গানই হবে 4x4 মেট্রোনমের, ফোর বাই ফোর মানে মানে 4 মাত্রা বলে আর কি, যেটাকে তো 4 মাত্রা, 8 মাত্রা, 16 মাত্রা এইভাবেই আস্তে আস্তে বাড়ে আর কি। যাই হোক, যে পিকিংটা এই পিকিংটা অবশ্যই একটু বেশি মনোযোগ দিয়ে করবো, এই পিকিংটা খুব ইজেন্সিয়াল একটা পিকিং, তো এটা ভালো করে একটু খেয়াল করো। আবারও যথারীতি ব্রিজের উপর কবজিটা রাখবা, ব্রিজের উপর কবজি রেখে আপ ডাউন আপ ডাউন, বিতে আপ ডাউন আপ ডাউন, জিতে আপ ডাউন 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 আপ ডাউন। একটা আপ হলে পর একটা ডাউন, আপ নেক্সট ডাউন ডাউন নেক্সট আপ, এভাবে হবে। তো আপ ডাউন 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 আপ
এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, যদি তোমরা এভাবে ধারাবাহিকভাবে লেসন গুলা নিতে থাকো এবং বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো, হোপফুলি তোমরা খুবই দ্রুত গিটার শিখতে পারবে, আই গ্যারান্টি ইউ। আর অবশ্যই আমি আবার বলবো, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে এবং যদি তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকারে পেয়ে থাকো, সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্যই তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি শেয়ার দেবা। সো টেক কেয়ার, বাই বাই, নেক্সট এপিসোডের জন্য সবাই অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই, টাটা।